হ্যাঁ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। তো আমরা প্রথম পর্বে দেখছি আমরা কিভাবে ইকলাবের অর্থটা দেয়, ইকলাবের অর্থটা কিভাবে হয় সেটা আমরা মুখস্থ করছি। এখন আমরা সূত্রটা ব্যবহার করব। দেখো, আমি দুইটা দুইটাই জিনিসই লিখবো এখানে। এটা হলো নুন সাকিনের উদাহরণ দিব, এটা দিব তানবিনের উদাহরণ। সা মি হুম বা সির, সামি হুম বা সির। একটা জিনিস লক্ষ্য করো সুন্দর করে, নুন সাকিন, নুন সাকিন বা তানবিন। আমি কিন্তু আগে তোমাদের প্রথম পর্বে বলছি যে কিভাবে গুণনা আমার কিভাবে হবে, কিভাবে বুঝবো আমি, আমি আগে দেখবো কোন জায়গায় নুন সাকিন আছে কিনা, আমার কোন জায়গায় নুন সাকিন আছে কিনা, আমার কোন জায়গায় তানবিন আছে কিনা। এখন এই যে এখানে নুন সাকিন পাইছে, এখানে তানবিন পাইছে। এখন দেখো, নুন সাকিন বা তানবিনের বামে, বলো আমার সাথে বলো, নুন সাকিন তানবিনের বামে, নুন সাকিন তানবিনের বামে, ইকলাবের হরফ বা আসিলে। ইকলাবের হরফ কি বা আসি, ধরো তুমি ইকলাব জানলা না, মনে করো তোমার খেয়াল ইকলাবের কথা মনে নাই, কিন্তু যখন তুমি দেখবো নুন সাকিনের পরে কে, তুমি দেখো আগে দেখবা যে নুন সাকিনের পরে কে রে বা। আমি তোমাদের একটু গল্পের আকার দেখাই বা। এখন বাকে এই নুন সাকিন কি করবে জানো, নুন সাকিন বাকে কান্দে করে নিয়ে, হ্যাঁ, চার এলাকায় ঘুরবে। প্রথম মনে করো ইকলাবের এলাকায়, ইকলাব তো ইকলাবের হরফ তো বা, ধরো ইকলাব পরে গেল ঈদগম এলাকায়, যে বলবে যে এরকম বলবে যে বাসায় কেউ আছে, বলবে যে কে, বলে যে আপনার ঘরের মানুষ কয়জন, বলে 6 জন, কে কে, ইয়ারো মিমলাম ওয়াউনুন। এখন তুমি দেখবো যে তোমার তোমার কান্দে তো বা, তো ওই ঈদগমের এলাকায় কি বা আছে নাই, তুমি চলে গেলা ইজহারের কাছে, ইজহার টুক দিলা, ঘরে কেউ আছে, কে, আপনার ঘরের ছেলে মেয়ে কয়জন, 6 জন, কে, নাম কি, বললো যে হামজা হা আইন হা গইন খ, আছে বা পাইছি, পাই নাই। আবার আমি ইকফার কাছে চলে গেলাম, ইকফার কাছে গিয়ে কি বললাম, দেখবা আপনার ঘরে ছেলে মেয়ে কজন, 15 জন, কি, তাও সহ জিমুদালো দালো দাও সিনোসিন সত তজ ফাওক পোকা, বা পাইছি, পাই নাই। এখন ইকলাবের কাছে গিয়ে বললাম, কে, আপনার ঘরে হরফ কয়টা, বলবে কি যে আমার ঘরে একটা, কি, বা। এখন বা পাই গেছি। এখন যখন আমি বা পাইছি ইকলাবকে, এখন ইকলাবকে ধরবো যে ইকলাব তোমার অর্থ কি, ইকলাব বলবে আমার অর্থ তো একটা ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া দেওয়া, বাস। তখন আমরা কি করবো, এটাকে পরিবর্তন করব। আমি এটা তোমাদের গল্প আকারে এমনি তোমাদের দেখাইলাম, সূত্রটা এখন তোমাদেরকে বলবো।